আমার নিজস্ব বাচ্চা একটা বেডের ভিতরে বাচ্চা আছে মানে আপনি প্রেগন্যান্ট এখন হ্যাঁ প্রেগন্যান্ট কিন্তু বুঝাতে নাই এই যে বুঝাতে আর আমার ভিতরে অনেক বাচ্চা জমা আছে বুঝছেন যে আমার চুলটা জট হয়েছে কেন জানেন ওই যে সম্রাট মহারাজ ছিল না ওই যে এই হ্যাঁ লাইপুরা থানার আমার ভিতরে সেটা আত্মা ভরা খালি কয় পাগল আসলে আমি পাগল না ঢং ধরে থাকি আপনারা যদি এই সবাই মিলে ধরেন আমি বাঁচবো আমি তো বাঁচবো না আর আমার বাচ্চাটা তো সব বিদেশি মিথ্যা কথা আমি বলবো না সব ফরেন সব ফরেন আর আপনি খালি বাংলাদেশি আমি বাংলাদেশি আমার বাচ্চাটা তা আর আমার ভিতরে মূল্যবান সাপ আছে মিথ্যা কথা আমি বলবো না বিদেশের হুজুররা জানেন আমি সুস্থ তাহলে আপনি এই যে এইগুলো বুঝছেন আপনি এগুলো কি আপনার সংসার এটা সংসার না এটা আমার মনের জীব বুঝছেন যে এই পর্যন্ত আর আমরা খালা বোন যে একসাথেই ছিলাম মানে আমার ভিতরে যে আসল একটা এটা আমার বন্ধুর ভিতরে দিয়েছিলাম আর আর যেটা নকল সেটা আমি নিয়ে বিদেশ চলে গেছিলাম কারণ আমার বোন যে এত বছর কাজ করছে আবার মমি সিং আর রতন যে এটা করবো এটা আমি জানি বুঝছেন এটা আমি জানি আর এর জন্য আমি রিমান্ড হবো না কারণ এটা সত্যি কথা শীতে যে এই যে রাস্তাঘাটে পড়ে থাকি আমার মনের জিদ দেখি হ্যাঁ ভালো ফ্যামিলির তো ওই যে আমি সত্যি কথা বলি বলবো এই যে আমার চুলটা জট হয়েছে কেন জানেন ওই যে সম্রাট মহারাজ ছিল না ওই যে এই হ্যাঁ লাইপুরা থানার আমার ভিতরে সেটা আত্মা ভরা ওই যে মুন্সি বাড়ির মুন্সি যে মারা গেছিল এখন যদি চুলটা জট না থাকতো পুলিশ আমার গ্রেপ্তার করে ফেলাইতো বলতে এই শুয়রের বাচ্চা আবার জন্ম হয়েছে পুরুষ আমি তো এটা ধান্দা করতেছি হ্যাঁ মানে মানে এটা ধান্দা করতেছি যে শেখ হাসিনা এটা আমি কাছে ফেলাবো আর আমার ভিতরে অনেক বাচ্চা জমা আছে বুঝছেন দর্শক উনি আসলে মানসিকভাবে অনেকটা ভারসাম্যহীন আপনারা যদি কেউ ওনাকে চিনেন বা ওনার পরিবারের যদি কোনো সন্ধান পান তাহলে কাইন্ডলি জানাবেন ওনার ছেলে মেয়ে ছিল পরিবার ছিল একটা সময় কিন্তু এখন তার কিছুই নাই এই মুহূর্তে উনি অবস্থান করছে টঙ্গী তুরাগ নদীর পাড়ে যে রেল ব্রিজটা আছে সেই জায়গাটায় যদি ওনাকে আপনারা কেউ চিনতে পারেন পরিচয় আপনার নামটা কি আপা আমার নাম হচ্ছে জামিনা 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 আচ্ছা আপনার আপনার হাজবেন্ডের নাম আমার যেখানে বিয়ে হয়েছিল আগে তার স্বামী আমার ছিল চান্দু সে মনে এখন নাই মারা গেছে এটা অনেক বছর আগের ঘটনা আর এই যুগে আমি পাগল হওয়ার কথা আমার আম্মা কি করছে মানে মাটির নিচে মাটি বইরা আবার টানি দিয়া গাইরা থেকে গেছে যাতে আর আমার মায়েরা না ফালাইতে পারে আমার নিজের মা না হলে তো আসলে আর ওরা মায়েরা ফালাইতো আমি চালাকি করে করে খালি বাঁচতাছি আসলে মায়েরা ফালাইতো ওরা খালি কয় পাগল আসলে আমি পাগল না ঢং ধরে থাকি আপনারা যদি এই সবাই মিলে ধরেন আমি বাঁচবো আমি তো বাঁচবো না সবাই মিলে যদি আমার ধরেন আমি তো বাঁচবো না ভয় তো আমার এই যে আজকে না কিছুই নাই আমি এক বাসায় গেছিলাম যাই গোসল করছি পরে এক বাসায় যা ভাত চাইছি দেয় নাই আরেক বাসায় চাইছি দেয় নাই পরে আরেক বাসায় লবণ দা ভাত দিছে আমার চোখের পানি গড় গড়ায় পড়ছে আর আমার বাচ্চাটা তো সব বিদেশি মিথ্যা কথা আমি বলবো না সব ফরেন সব ফরেন আর আপনি খালি বাংলাদেশি আমি বাংলাদেশি আমার বাচ্চাটা তা আর আমার ভিতরে মূল্যবান সাপ আছে সেই সাপের ভিতর থেকে খালি বিদেশি বাচ্চা সব বিদেশি বাচ্চা সব বিদেশি বাচ্চা